ছোট বাচ্চাদের ডায়রিয়া বা পাতলা পায়খানার মতো সমস্যা মাঝে মধ্যে দেখা যায়। আর এই বাচ্চাদের পেটের সমস্যা থেকে আরাম পাওয়ার জন্য আজকে আমরা OFM ডিএস সিরাপ সম্পর্কে আমরা জানবো। আমরা জানবো এই OFM ডিএস সিরাপ বাচ্চাদের পেটের মধ্যে কীভাবে কাজ করে, আর এর ডোজ আর সাইড এফেক্ট সম্পর্কে। আর এই ওষুধ সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর তার সঙ্গে নোটিফিকেশন বেলটি অন রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপডেটগুলি আপনারা খুব সহজেই দেখতে পারেন। হ্যালো, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্মাসিস্ট অলোক, আর এই হচ্ছে OFM ডিএস সিরাপ। আর এই OFM ডিএস সিরাপটা দেখতে এরকম হয়। আর এই OFM ডিএস সিরাপের দাম হচ্ছে 59 টাকা 12 পয়সা 60 ml OFM ডিএস সিরাপের দাম। আর এর কোম্পানি আমরা দেখতে পাচ্ছি JB কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই OFM ডিএস সিরাপটিকে তৈরি করেছে। আর এর মধ্যে উপাদান আছে অফ্লক্সোসিন, আর তার সঙ্গে আছে অফ্লক্সোসিন 100 mg আর মেট্রোনাইডাজোল 200 mg। এই দুটি উপাদান দিয়ে এই OFM ডিএস সিরাপটি তৈরি হয়েছে। আর এই দুটা উপাদান একসঙ্গে থাকার জন্য এই OFM ডিএস সিরাপের কার্যকারিতা অনেকটাই বেশি। তো নর্মালি কি দেখা যায় যে ছোট বাচ্চাদের মধ্যে সবথেকে বেশি পেটের সমস্যার প্রবণতাটা বেশি দেখা যায়। কেননা ছোট বাচ্চারা সবসময় কী করে, একটা ছোট বাচ্চারা ওই হাতের কাছে ওরা যা পাবে সেই জিনিসটা ওরা মুখে দিয়ে ফেলে। আর তার সঙ্গে ওরা এটাও এই কাজটা করে যে বাইরের যে প্যাকেটিং জাতীয় যে খাবারগুলো আছে ছোট বাচ্চারা, আমরা এটা লক্ষ্য করেছি, সবথেকে বেশি খেতে ভালোবাসে। আর এই যে উল্টোপাল্টা প্যাকেটিং খাবার খাওয়া, আর যখন তখন হাত মানে মুখের মধ্যে হাত দিয়ে দেওয়া, এই যে সমস্যার ফলে হয় কি, বাচ্চার পেটের মধ্যে ব্যাকটেরিয়ার একটা সংক্রমণ ঘটে, আর তার ফলে পেটের একটা সমস্যা দেখা যায়। আর এর ফলে আমাশা ডায়রিয়ার মতো সমস্যাগুলো বাচ্চাদের দেখা যায় প্রায় মাঝে মধ্যে। আর এই সমস্যা থেকে আরাম পাওয়ার জন্য ডক্টরেরা এই OFM ডিএস সিরাপটিকে প্রেসক্রাইব করে থাকেন। আর এই OFM ডিএস সিরাপের রেজাল্ট আর গুণগত মানও খুবই ভালো। মেনলি হয় কি, কিছু কিছু সময় দেখা যায় যে বাচ্চারা এমনিতেই নর্মালি কোনো একটা গ্যাসের জন্য বা অন্য কোনো অসুবিধার জন্য নর্মালি এক দুবার পাতলা পায়খানা করলো, তো সেই ক্ষেত্রে এই OFM ডিএস সিরাপটা ব্যবহার করা উচিত না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পায়খানার মাত্রাটা অনেকটাই পরিমাণে, পেটের সমস্যাটাও মোটামুটি ভালোই পরিমাণে পেটের সমস্যাটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে তার সেই সমস্যাগুলোর থেকে আরাম পাওয়ার জন্য ডক্টরেরা এই OFM ডিএস থেকে প্রেসক্রাইব করে থাকেন। আর এই ওষুধটি ডায়রিয়া আমাশার মতো সমস্যা, পেটের সমস্যা ছাড়াও করে কি, বাচ্চাদের এই পেটের সমস্যার ফলেও একটা কখনো কখনো দেখা যায় যে মাঝে মধ্যে পেচ্ছাপের মধ্যেও একটা ইনফেকশনের একটা সমস্যা দেখা যায়, পেচ্ছাপের মধ্যে একটা সমস্যা হয়, তো সেই ক্ষেত্রেও এই OFM ডিএস সিরাপটা সেই পেচ্ছাপের সমস্যার ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। কেননা এর মধ্যে অফ্লক্সোসিনটা আছে, অফ্লক্সোসিনটা পেচ্ছাপের ব্যাকটেরিয়া সংক্রমণের যদি হয় লক্ষণ দেখা যায় তো সেই ক্ষেত্রে ভালোভাবে কাজ করে দেয়। তার মানে হচ্ছে বাচ্চাদের ডায়রিয়া পাতলা পায়খানার সঙ্গে যদি পেচ্ছাপের মধ্যে একটা সমস্যা দেখা যায় তো সেই ক্ষেত্রে এই ওষুধটি ভালোভাবে কাজ করে থাকে, বা এই সমস্ত লক্ষণগুলো দেখলে পরে ডক্টরেরা এই OFM ডিএস সিরাপটিকে প্রেসক্রাইব করে থাকে। আর এই OFM ডিএস সিরাপের ডোজ সম্পর্কে যদি আমরা বলি, ডক্টরেরা নর্মালি দিনে দুবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে বাচ্চাদেরকে। কিন্তু আর এর পরিমাণটা কতটা পরিমাণে খাওয়াবেন, মানে কত ml খাওয়াবেন, সেটা নির্ভর করে বাচ্চার স্বাস্থ্য, কন্ডিশন, তার বয়স আর ওজনের উপর। আর এই OFM ডিএস সিরাপের যদি আমরা সাইড এফেক্টের কথা বলি, নর্মালি তেমন কোনো রকম সাইড এফেক্ট দেখা যায় না এই OFM ডিএস সিরাপটি ব্যবহার করার পর। কিন্তু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় এই OFM ডিএস সিরাপটি খাওয়ার পর বাচ্চা অতিরিক্ত মাত্রায় বমি করছে, আর তার সঙ্গে ডায়রিয়ার মাত্রা আরও অনেকটাই পরিমাণে বেড়ে গেছে, আর অ্যালার্জিক, তার সঙ্গে সঙ্গে অ্যালার্জিক কোনো রিয়াকশন, মানে শরীরে লালচে দাগ, চুলকানি মতো একটা লক্ষণ, গুড়ি গুড়ি ভাব, এরকম যদি লক্ষণ দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে এই ওষুধটিকে বন্ধ করে আপনি একবার আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ নেবেন। এটাই ছিল এই OFM ডিএস সম্পর্কে আজকের আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর তার সঙ্গে এই ওষুধ সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।